ابن القيم رحمه الله তার বিখ্যাত গ্রন্থ ইগাথাতুল লাহফানের মধ্যে একটা চমৎকার উক্তি তিনি করেছেন সেটি হলো লা সাআদাতা লিল কলবি ওয়ালা লাযাতা ওয়ালা নাঈমা ওয়ালা সালাহ ইল্লা বি আন ইয়াকুনা আল্লাহু হুয়া ইলাহুহু ওয়া ফাতিরুহু ওয়াহদাহু ওয়া হুয়া মাবুদুহু ওয়া গায়াতু মাতলুবিহি ওয়া আহাব্বু ইলাইহি মিন কুল্লি মা সিওয়াহু তিনি বলছেন মানুষের অন্তরের কোনো সুখ শান্তি কিংবা কোনো মজা কোনো নেয়ামত কিংবা কোনো সংশোধন এটা অর্জিত হতে পারে না হতে পারে শুধু তখনই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একমাত্র ইলাহ হবে এবং তার স্রষ্টা হবে এবং তিনি ছাড়া সে আর কারো ইবাদত করবে না কাউকে স্রষ্টা হিসেবে মানবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হবেন একমাত্র মাহবুব বা উপাস্য এবং তিনি হবেন তার একমাত্র আকাঙ্ক্ষা শেষ আকাঙ্ক্ষা তার বাইরে আর কোনো আকাঙ্ক্ষা তার থাকবে না এবং দুনিয়ার আর সব কিছুর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সবচেয়ে প্রিয় হবে প্রিয় সত্তা হবে যদি এটা হয় তাহলে বান্দা তার অন্তর দিয়ে সকল সুখ অনুভব করবে সে জীবনকে এনজয় করবে এবং সে জীবনে সুখী হবে দুনিয়া এবং আখিরাতের সকল সুখ শান্তি সকল নিয়ামত এবং সকল পুরস্কার সে লাভ করতে পারবে।